চাইলে তো সব হয়। তুমিও কি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে না? একটা পথ দেখাবে না ঠাকুর? সুপ্রিয়া, সুপ্রিয়া কোথায় গেলে? কোথায় তুমি সুপ্রিয়া? টুকি, টুকি রজত, খুঁজে দেখো। দেখি দেখি তুমি আমায় কত ভালোবাসো। পাচ্ছি না তো। কি হলো রজত, খুঁজে পাচ্ছ না কেন? আমায় ভালোবাসো না? না, এই যে খুঁজে পেয়ে গেছি সুপ্রিয়া। কিন্তু তুমি তুমি ওখানে কি করছো সুপ্রিয়া? বেরিয়ে এসো, বেরিয়ে এসো। দেখি তুমি ভাবো তাহলে, আমি একটু ঘরটা গুছিয়ে দিই। খবরদার, একদম হাত দেবে না। আমি করেছি, ইচ্ছে করে করেছি। এদিকে বলছি বলছি বলছি, ইচ্ছে করে করেছি, সবটা ইচ্ছে করে করছি। আসলে তোমার দেওয়া গিফট আমি কোথায় রাখবো? ওইখানে না, এখানে না, এখানে জায়গা খুঁজে পাচ্ছিলাম না, তাই এসব লন্ডভন্ড করে দিয়েছি। ঠিক আছে, আমি তাহলে টেডিটাকে যত্ন করে। ছুলে কেন তুমি? হ্যাঁ ছুলে কেন? নোংরা হয়ে যাবে না? আমার রজতের দেওয়া গিফট, এটা যত্ন করে রাখতে হবে না? আমাদের মাঝে কে এলো? কে এলো আমাদের মাঝে? সুপ্রিয়া, ফোনটা দাও। সুপ্রিয়া, সুপ্রিয়া, ম্যানেজার ফোন করেছেন, মিস্টার বক্সির ফোন। সুপ্রিয়া, ফোনটা দাও আমায়। ম্যানেজার না, কোনো মহিলা ফোন করেছে। মহিলা কেন হতে যাবে সুপ্রিয়া? মিস্টার বক্সি ফোন করেছেন। সুপ্রিয়া, ফোনটা দাও। আমাকে বোঝাতে আসবে না রজত, একদম বোঝাতে আসবে না আমাকে। তুমি যাও এখান থেকে, যাও যাও যাও। আমি আমি কোথায় যাব সুপ্রিয়া? ফোনটা দাও, কোনো দরকারি কাজ। রান্না করে যাও, রান্না করে গিয়ে আমার জন্য ডিনার বানাও তুমি। আমি তোমার হাতে ডিনার খাবো আজকে। আমি বানিয়ে দেবো, কিন্তু ফোনটা এখন দাও। সুপ্রিয়া, কোনো কাজ হতে পারে, সুপ্রিয়া, ইম্পর্টেন্ট কিছু হতে পারে। আবার আবার ফোন, কত ছুটতে পারে, এক্ষুনি ছুটতে আসবে। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা পাঁচকার না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোন থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়াপ ইয়া, সাবধানে সাবধানে, দেখে বড় রাখো। আমরা চেষ্টা করছি।
যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?